আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে আমিও আছি তো আমার টুসুমণি আজকে দেখেন কবুতরের বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে যদিও বা কবুতরের বাচ্চা দেখলে ভয় পায় তো ওই কবুতরের বাচ্চাটাই জবই দিছিলাম পরে ওই ভোরগুলো নিয়েই ও খেলাধুলা করতে করতে সারা ঘর বাড়ি একেবারে মানে এলাহী কাণ্ড করে ফেলাইছিল তো যাই হোক আমি ওইগুলো পরিষ্কার করে একটা পলিথিনের মধ্যে ভরে মানে ও মানে পলিথিনটা আমার কাছ থেকে খুব জোর করে মানে আমার হাতে রাখতেই দেয় না মানে খুব জোর করে মানে খালি আমার হাত থেকে নিয়ে নিচ্ছিল পরে আর কি আমি ওটা দিলাম আর কি যে একটু খেলাধুলা করার জন্য তো খেলতে খেলতে লাফালাফি দরাদরি করতে করতে ও এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছে মানে আর দরাদরি করার শক্তিই পাচ্ছে না কো মানে একবারে টান টান হয় শুয়ে পড়তেছিলো আবার একটু মানে খেলাধুলা করতেছিল। মানে এই খেলার মধ্যে আছে আর কি তো যাই হোক ওর খেলাই শেষ হয় না কো খেলাই শেষ হয় না ওর খেলার নেশা উঠলে পড়া মানে এত পরিমাণের খেলাধুলা করে কারো কোথায় শুনবে না কো সে মানে ও খেলতেই থাকবে তো সব কিছু গুছ করে নিয়ে যে রান্নাঘরে আসলাম তো ও ভাজি করতেছিলাম মানে ছোট দেশি যে আলোগুলন ওইগুলো দিয়ে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি তো এই ভাজিটা আমারও অনেক পছন্দ টুসুর বাবারও অনেক পছন্দ যাই হোক ভাজিটা করতেছি সব কিছু দিয়ে সব কিছু বলতে এটার মধ্যে শুধু নুন হলুদ এইগুলো নিয়ে আর কি আর পেঁয়াজ তেল এটা দিয়েই আর কি ভাজি তো একটু ঢেকে রাখছিলাম হালকা সিদ্ধ হলে পরে নাড়াচাড়া করলে বেশি মানে ঝরঝরে হবে আর পানি দিয়া এটা সিদ্ধ করতে গেলে দেখা যায় করলা একেবারে মানে ভর্তা হয়ে যায় তখন মানে ভালো হয় না কড়াইতে লেগে যায় মানে বেশি মানে আশ্রয় আশ্রয় ঘুতে করতে হয় করার সাথে তো যাই হোক আমার ভাজিটা ফ্রাই হয়ে আসতে এই যে অনেকটাই লাল লাল হয়ে গেছে তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি মানে ভাজিটা নামিয়ে নিব। নিয়ে টুসুর জন্য ও খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে খেলাধুলা করে করে খিদে লেগে গেছে তো ওর জন্য একটু মাছ সিদ্ধ দিলাম যে মাছটা সিদ্ধ করে ওকে আগে খাওয়ানটা দিয়ে নেই ও যত ওর পেটে ক্ষুধা থাকলে ওরে খাওয়ন যত সময় না দিব। এত সময় ও পিছে পিছে ঘুরবে মুরগির ছায়ের মতো আর কোথাও এমনিও কোথাও আমার ছায়টা যায় না তো তারপরেও আর কি আরও বেশি আর এত পরিমাণের মানে মা মা ডাকবে আর মুখের দিকে খালি তাকাইবো মানে তখন খুবই মায়া লাগে আর কি করব আর কি তো ওর জন্য আগে মানে রান্নার মাঝে ওর জন্য মাছটাকে সিদ্ধ করে নিলাম নিয়ে আর কি তারপরে ওকে খাওয়ায় তারপরে আমি আবার রান্নার কাজে আসতে তো ওইখানে ওই কবুতরের গোস্ত রান্না করতেছি এই যে পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিয়ে ওইখানে আদা দিয়ে একটু মানে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এর জন্য একটু নাড়াচাড়া করে নিলাম এখন এই যে সব ধরনের মশলা দিয়ে কষাচ্ছি কষা আর কি গোস্তটা দিয়ে দেবো ওর মধ্যে আমি একটু আলুও দিছি যদিও বেশি দেখা যাচ্ছে বেশি কিন্তু আসলে বেশি দেই নাই কেউ মানে একটা আলু দিছি এই যে লাল যে গোলা আলুগুলো ওই আলুটা মানে দেশি আলুটা মানে একটু বড় সাইজ মানে ছোট ছোটো টুকরা করে দিছি এর জন্য একটা আলু থেকে অনেকগুলো টুকরা হয়েছে আর আলুটার সাইজ মোটামুটি একটু বড় ছিল এর জন্য আর কি যাই হোক আর আমার গোস্তর মধ্যে আলুটা বেশি পছন্দ আমার গোস্তর সাইজে আলু বেশি খেতে পছন্দ করি আমার টুসুর বাবা আগে খেতো না এখন আর কি বলে যে গোস্ত রান্না করলে একটু আলু দিও ভালো লাগে তো যাই হোক এই যে কষায় নিচ্ছিলাম ভালো করে মানে যদিও বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছিলো তো এর জন্য আর কি একটু মানে বেশি সময় নিয়ে কষাচ্ছি আর কবুতরের গোস্তে এমনিও বেশি সময় লাগে না তো বাচ্চাটা একটু বড় হয়েছে বড় হলে কবুতরের বাচ্চা একটু বড় হলে গোস্ত শক্ত হয়ে যায় তো যাই হোক এটা মানে একটু বেশি সময় ধরে নিয়ে আমি আস্তে আস্তে করে একটু কষায় নিলাম যে কষালে বেশি কষালে তো সমস্যা নেই গোস্ত হোক আর যে কোনো তরকারি একটু বেশি কষালে ওই তরকারিটা আর কি মজা লাগে খেতে তো যাই হোক এই যে কষায় নিলাম অনেক সময় ধরে আর কি কষাইলাম কষায় এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসতে মানে আর একটু জ্বালায় নিয়ে আমি নামিয়ে ফেলবো তো বেশি একটা ঝোল রাখবো না কো একটু শুকনা শুকনোর মতনই করবো আর কি ভনা ভোনা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ